কিরে, গুড মর্নিং, কখন উঠলি? হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। এই তো এই উঠলাম একটু আগে। কিরে, কেসটা কি? এত গম্ভীর গম্ভীরভাবে কথা বলছিস কেন? কালকে থেকে কী এমন করলাম আমি? হ্যাঁ না না, কী আবার করবে, যার অঙ্গ দেখছি দুদিন ধরে তোমার। না না, কিছু না, ঠিক আছে। বেশি বড় বড় একদম কথা চলে আসে না, এক থাপড়া মারবো না কানের গোড়ায়, বেশি গাড়া পাকা মিলি। না না, ঠিক আছে ঠিক আছে, কিছু না, ঠিক আছে। তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে নে, পড়তে বস, ঠিক আছে? আর বাইরে কোথাও বেরোলে না গাঁড় ফাড়িয়ে দেবো, ঠিক আছে? ল্যাবড়া, এই কী বললি মার, কী বললি? আজকেও ল্যাবড়া, প্রতিদিন ল্যাবড়া। বাবা, তুমি দিন শুশু মারছো, আবার বলে দিলাম। চুপ, একদম চুপ। বেশি একদম গাঁড় পেকে গেছে না? হ্যাঁ, মারবো না কেন? কাল রাতে ঘুমটা বেশ ভালোই হলো, বুঝলি তো? কালে যেন কী বললি, শ্যামলির বৌদি পাশে বাড়ি, স্বপ্ন দেখছিলাম, তার সাথে পার্কে বসে আছি, কত গুলুগুলু করছি। খারাপ মাইন্ডে নিস না, যা স্বপ্ন দেখলাম, বুঝলি তো? স্বপ্নে দেখছিলাম আর কি। ও আচ্ছা, তাই? আচ্ছা বাবা, একটা কথা বলি। বল, কী বলবি বল? ফালতু কথা হলে কানের গোড়া এক দেবো মা ঠাস করে। হ্যাঁ না, কী কথা শোনো, কাল রাতে আমি একবার টয়লেট করতে উঠেছিলাম, পাশের বিছানায় দেখলাম তুমি নেই, আর পাশের বাড়িতে শ্যামলী বৌদির ছাদে যে শ্যামলী বৌদির ঘরটা আছে সেটা তো লাইট জ্বালানো ছিল। তুমি পাশে ছিলেই না, ঘুম থেকে উঠে দেখলাম। তুমি স্বপ্ন দেখলে কী করে বাবা? বাবা, তুমি এই এই কী কথা বলছিস এসব? এই আমি পাশে শুয়েছিলাম, ছি ছি ছি, পাশে শুয়েছিলে? আড়াইটার সময় আমি উঠে দেখলাম বাবা তুমি নেই পাশে। তুমি যখন নেই না ঘুমালে, তুমি স্বপ্ন দেখলে কী করে বাবা? তুমি তুমি সত্যিকারে গুলোগুলো করছিলে রাত্রি আড়াইটার সময়, সত্যি রেখে স্বপ্ন বলে চালাচ্ছ বাবা তুমি এইরকম? হেই হেই, কী কথা বলছিস? হ্যাঁ, কী কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে না, যা যা ঘরে যা, সদবদ ঘোরার পর যদিও কিছু করিস নি তুই, যা ঘরে যা, একটা বিড়ি খাই। এই গাইস, ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর তার আগে এরকম আরও মজার ভিডিও দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ইয়ার, আর কমেন্টে জানাও কেন জানাচ্ছ না, জানাও যে এরকম আরও এপিসোড লাগবে কি না, টাইম পাসের স্ন্যাপচ্যাটের ফিল্টার দিয়ে নটি ফ্যামিলির এপিসোড জানাও। আজকের ভিডিও ছিল এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুলি গুলি ছিল টাকা।